ও বৌমা শুনতে পাচ্ছ? আসলে আমার গলাটা মতি অডিও ইউটিউব চ্যানেল। ও বৌমা শুনতে পাচ্ছ? আসলে আমার গলাটা না ভীষণ খুশখুশ করছে। কি হয়েছে মরকার বুড়ি? আসলে বৌমা আমায় এক কাপ চা করে দেবে বৌমা? চা করব? তাও আবার আমি? সকাল সকাল তোর জন্য স্টোভ জ্বালিয়ে চা করতে হবে? আমি অত কিছু পারবো না, বাড়িতে চা চিনি সব আছে, পারলে করে খা। বৌমা একটু দয়া করে চাটা বানিয়ে দাও না বৌমা। চাটা আমি বানাতে পারবো না। হ্যাঁ বলো যা, বুড়ির মরণ দশা দেখো, সকাল সকাল বুড়ির জন্য আমাকে চা বানাতে হবে। এক কাপ ঠান্ডা পানি দিচ্ছি, ওটাই চা ভেবে গেল। আচ্ছা বৌমা তাই এনে দাও। এই নে বুড়ি, গেল, যদি এবার এটা গেলে আমাকে উদ্ধার কর। আচ্ছা বৌমা। এই যা কাপটা তো পড়ে গেল, বৌমা যদি শুনতে পায় আমার হাড় মাংসে একই রাখবে না। এই কি একটা শুনতে পেলাম না, যাই তো, নিশ্চয় সকাল সকাল অঘটন ঘটিয়ে দিয়েছে। এই বুড়ি কি করেছিস? হাই হাই, এত সুন্দর বাপের বাড়ি থেকে আনা ডিনার সেটের কাপ বুড়ি তুই ভেঙে দিলি। আজকে তো তোর হাড় মাংস একই রাখবো না। লাঠিটা কোথায়? খুঁজে পাচ্ছি না কেন, লাঠিটা কোথায় গেল? আসলে বৌমা আমার বয়সটা তো হয়েছে, তাই একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। আহারে, তা তোমার বয়সটা হয়েছে মেনেই নিলাম। তা তোমার ওই বয়সের নার্ভাসটা কি আমার কাপের উপরে দেখাচ্ছিলে? ওসব কোনো বাহানা খাটবে না, আজকে তো তোকে মেরেই ফেলবো। লাঠিটা কোথায়? দাঁড়া বুড়ি, এবার মার খা, বস এখানে মার খা। বৌমা লাগছে, এই বয়সে যদি এত অত্যাচার সহ্য করি তাহলে আমার উপায় কি হবে? হে আল্লাহ, আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ। হ্যাঁ বুড়ি, ওই দোয়াটাই কর তো, যতক্ষণ না মরছিস আমার এই ঘাড় থেকে তো আর বোঝাটা নামছে না। যত সব মেকআপটাই ভালোভাবে করতে দেয় না, দূর করো। রুহি, ওগো ও রুহি, কোথায় গেলে? এইদিকে আসো, চলে এসেছি কিন্তু আমি। ও, তুমি বাড়ি এসেছো, তা ভালো কথা। আচ্ছা দেখো তো আমার এই সাজগোজ সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, দাঁড়াও মায়ের সঙ্গে দেখা করে আসি। মা মা তুমি কোথায়? নাও শুরু হলো সকাল সকাল মা ছেলে রাধে খেতা, একদম শরীরে টানে না, সেজে গুজে বসে আসি, এসে চলে গেল মায়ের সাথে আদে খেতা দেখাতে। যত সব খোকা, তুই বাড়ি এসেছিস খোকা? হ্যাঁ মা। তোর শরীর টরীর ভালো আছে তো খোকা? হ্যাঁ মা। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ অবশ্যই, জানিস তোর বউ না? এই রে মরণ দশা বুড়ির মরণ দেখো, এ তো সব ফিরফির করে বলে দিচ্ছে। এবার যাই হোক, আমার একটু নাকে কান্নার পেশা আছে না, নিশ্চয়ই ঠিক করে নিতে পারবো। জানিস তোর বউ না আমাকে খুব মারা মেরেছে। কি রুহি, তোমার এত বড় সাহস, তুমি কি না আমার মায়ের গায়ে হাত তুলেছ? মায়ের জন্য আমার গায়ে হাত তুলছো? তোমার ওই মিথ্যাবাদী মায়ের জন্য? তুমি তো তাহলে মোটেই আমার কথা বিশ্বাস করো না, আমি আজই চললাম বাপের বাড়ি। আর তোমার এই ভিড়ে আমি থাকবো না, চললাম এক্ষুনি। দাঁড়াও দাঁড়াও রুহি, যেও না, আমি এই রকম কাজ আর কখনোই করব না, আমার ভুল হয়ে গেছে। তুমি তো এরকম কতবারই না বলেছো, আবার বলো যে এরকম কাজ আর কখনো করব না, তাহলে তোমার ওই মাকে না বৃদ্ধাশ্রমে রেখে এসো। না রুহি, অতটা করো না। এই যাই হোক, আমার একটু নরম মনটা নিয়ে না আর পারা যায় না, মনটা তো আর পাথর না, একটু নাই কমিয়েই দিলাম, ওকে নাই ফেলেই দিয়ে আসো। চলো তাহলে। হ্যাঁ তুমিই যাও। হে আল্লাহ, আমার নিজের গর্বে ছেলে কিনা আজ আমাকে ফেলে দিল, যাকে কিনা আমি 10 মাস 10 দিন গর্বে রেখেছিলাম। হে আল্লাহ, আমি এই মুখ কাকে দেখাবো আল্লাহ? আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ। এই বুড়ি হয়েছে, অত আর নাকে কান্না কানতে হবে না, শুনতে শুনতে তো কানটা আমার বোঝাই হয়ে গেছে। যত সব
আচ্ছা বৌমা, আমার তোমার আমার এই কাঁদাটা তোমার চোখে নাকে কাঁদা মনে হলো, আর তুমি যে একটু আগে কাঁদলে সেটার কি হলো? সব কইবার যদি তোকেই দিতে হয় তাহলে আমি কি করতে এসেছি এই বাড়িতে যত সব? আচ্ছা খোকা, আজ না খুব শীত পড়েছে, ফেরার পথে একটা চাদর এনে দিস তো বাবা। আচ্ছা মা, ঠিক আছে। এই কি কি বললে? ওসব চাদর টাদর আমার কাছে খাটবে না। ওই মরণদশা বুড়ির পিছনে যদি চাদর আনতে 500 টাকা খরচ করো তাহলে আমার ছেলে মেয়েরা যখন বড় হবে ওর মরামুখ দেখে কি মানুষ করব তাদের? থাক থাক খোকা, আমি এই অপমানে তোর চাদরটা নিতে পারবো না, আমি না হয় শীতেই মরবো খুনি। কেন মা, রুহি বলেছে তাই কি হয়েছে? আমি কি তোমাকে বলেছি? এই এই, অত চাদর মাদর খাটবে না, একটা পুরাতন চাদর আছে দিতে পারলে দিয়ে দাও, নইলে কোনো কিছু না, ওইভাবে ঠান্ডাই মরু। ঠিক আছে, এই নাও মা। এই বুড়ি, দেখিস চাদরটাকে যেন আবার ফেলে দিস না। আচ্ছা বৌমা, আর হবে না। এই যা, চাদরটা তো পড়ে গেল। যেটা বারণ করি সেটা বেশি করেই করি, চাদরটা ফেলতে বারণ করলাম তবুও তুই ফেলে দিলি। এই মরণদশা বুড়ি কি না, তুই কি ভেবেছিস তোর ছেলে আছে বলে কি ছেড়ে দেব? যত সব মার তো তোকে খেতেই হবে। আহ আহ বৌমা, লাগছে এই বয়সে এত অত্যাচার করছো কেন তুমি? আমি এই বয়সে যদি এত অত্যাচার সহ্য করি তাহলে আমার উপায় কি হবে? হে আল্লাহ, আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ। হ্যাঁ বুড়ি, ওই দোয়াটাই কত কেন, কখন থেকে দোয়াটা করিস আর কবুলই হয় না, আল্লাহ যে এই কথাটা কেন শোনে না, ভালোই লাগে না। যত সব আর যাই হোক, তোর সাথে আর কথা বলে আমার আর লাভ নেই, আমার একটা জিনিস ফুরিয়ে গেছে, আমি একটু আদায় করি গে। ওগো শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি আমার একটু 100 টাকা মতো দাও তো। না রুহি, আজ আমি কোনো টাকা দিতে পারবো না, কারণ আমার চাচা গাড়িটাও পার্কিং করে রেখে এসেছি, আর আজ মাত্র 100 টাকাই আছে আমার কাছে, অফিসে যেতে গেলে গাড়ি ভাড়ার টাকা লাগবে, বুঝতে পেরেছো? তুমি দেবে না তা দিতে হবে না, কেমন করে টাকা আদায় করতে হয় সেটাও তো আমি জানি। কিছু বললে রুহি? কেন, কোথায় কি বললাম? তোমার কানটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, যাও। এই তোমার পিঠে না কি একটা আছে, কই দেখি দেখি দেখি। না না, এবার ঠিক হয়ে গেছে, তুমি যেতে পারো। রুহি রুহি, কি কি হয়েছে? আমার টাকাটা কোথায় গেল তুমি কি দেখেছো? তোমার টাকা কোথায় গেছে তা আমি জানি নাকি? আমি কি তোমার টাকার মানি ব্যাগ নিয়ে বসে থাকি? সব সময় আমার কাছেই খোঁজ করবে। পকেটে টাকাটা ছিল, পাচ্ছি না। তা আমি কি জানি নাকি? নিশ্চয়ই মরণদশা বুড়ি নিয়েছে, চলো তো একবার গিয়ে দেখে আসি। চলো দেখি। এই বুড়ি, টাকাটা বের কর। বৌমা, কোন টাকা বৌমা? বুঝতে পারছো না কোন টাকা? না ভাজা মাছ উল্টে খেতে জানো না? সত্যি বলছি বৌমা, আমি কোনো টাকার কথাই বুঝতে পারছি না। তোর সব নাটক না আমি জানি, টাকাটা বার করতে বলেছি, তাড়াতাড়ি বার কর। আচ্ছা বৌমা, তুমি অত তোতলাচ্ছ কেন বৌমা? যাই হোক, টাকাটা তো আমি নিয়েছি, তা তোর তোর কি কইভাতে দিতে হবে? টাকাটা বার কর। খোকা, সত্যি বলছি খোকা, তোর টাকা আমি নেইনি খোকা। মা, তোমাকে আমি এত বিশ্বাস করতাম, তুমি কি না আমার টাকাটা চুরি করলে? আর তুমি বলছো তুমি টাকাটা নাওনি, রুই বলছে রুই টাকাটা নেয়নি, টাকাটার কি হাত পা হয়েছে নাকি টাকাটা উড়ে গেছে? খোকা, তুই তোর বইয়ের কথাই শুনছিস, আর তুই না পড়েছিস ছোটবেলায় হাদিসে পড়েছিস, লাইসাল খবারু কাল মুআয়ানা, অর্থ সোনা কখনো দেখার সমতুল্য হতে পারে না, আর তুই কিনা তোর বইয়ের কথাই শুনছিস, আর শুনে তুই তোর মার ওপর জোর অপবাদ দিচ্ছিস। হ্যাঁ রুহি, এটা ঠিক, আমি এটা নিজেও পড়েছি আর হুজুরদের মুখে অনেকবারও শুনেছি। এই শোনো শোনো, তোমার ওই মায়ের মিষ্টি কথাই না ভুলো না, ও কত রকমের কথা বলে কোন পথে চালিত করবে কিচ্ছু টের পাবে না। এই বুড়ি, অত ওইসব কথাবার্তা ছেড়ে আগে টাকাটা বার কর তো দেখি। বৌমা, আমি তোমাকে কতবার বলবো বৌমা, আমি টাকাটা নেইনি বৌমা। আমি তো জানি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওখানটাতে টাকাটা লুকিয়ে রেখেছিস, গাড়িতে টাকাটা আছে, তাড়াতাড়ি বার কর। বৌমা, আমি সত্যি বলছি বৌমা, টাকাটা আমি নেইনি। রুহি, তোমার ঝগড়া আর মায়ের ঝগড়া শুনতে শুনতে আমার কানের পর্দাটা ছিদ্র হয়ে যাচ্ছে,
তোমাদের ঝগড়া যখনই বাড়ি আসি তখনই শুনি। আমার আর ভালো লাগছে না, আমি এই অফিসে চললাম, আর সারা জীবনও ফিরবো না। তুমিও যাও, আমিও চললাম, আর কোনোদিন আসবো না এখানে। তুমি যা পারো করো, তাতে আমার কোনো যায় আসে না, বুঝতে পেরেছো? এই না না, ওখানে তো যাওয়া যাবে না, ওদিকে আবার দজ্জাল ভাবি আছে, ওদিকে গেলেও তো সমস্যা, এখানে থেকেই সমস্যা সলভ করতে হবে। বৌমা একটু শুনে যাও তো বৌমা। কখন না শুনছি, শুনতে শুনতে তো কানটা বোঝা হয়ে গেল, তো বলো কি শুন কি বলবে। আচ্ছা বৌমা, তুমি সত্যি কথা বলো তো, তুমি তো মুসলমানের ঘরের মেয়ে, আচ্ছা টাকাটা কে নেলো আর তুমি কার উপর দোষটা দিলে বৌমা? টাকা তো আসলে তুমি নিয়েছো বৌমা। তোমার দোষ দেবো না তো, দোষটা কি আমি নিজে ঘাড়ে নেব? বৌমা তুমি কি এরকম করছো কেন? তুমি কি বউ নাকি বউ নামে দজ্জাল? আমি দজ্জাল বৌমা যখন বুঝতে পেরেছিস, তখন আমার সাথে ঝামেলা করতে আসিস কেন? আচ্ছা বৌমা, তুমি কি কখনো জ্ঞানের চোখ দেখবে না? তুমি কি সব সময় অন্ধকারের পথে তলিয়ে থাকবে? হ্যাঁ থাকবো, আমিও তো ইসলাম টিসলাম বিশ্বাস করি না। বৌমা তো এখানে যদি তোমার বাবা মা থাকতো, তাহলে তুমি যদি এই রকম অত্যাচার করতে তাদের সাথে, যেরকম ভাবে দিন দুপুরে আমার উপর অত্যাচার করছো, এখানে যদি তোমার বাবা মা থাকতো? সত্যি তো আমি তো এরকম অত্যাচার করতাম না, তো এতদিন কি ভুল ছিল? হ্যাঁ বৌমা, এতদিন তো ভুলই ছিল। হ্যাঁ তা এর কি ভুল শোধরানোর কি আর উপায় নেই? নেই মানে কি, তোমাকে হয়তো 2,80,000 জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জাহান্নামটা আবার কি, এটা কোথা থেকে এলো? জাহান্নাম হলো এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা তাদের গুনাহগার বান্দাদেরকে শাস্তি দেন, সেটাই হলো জাহান্নাম। তো এটা থেকে কি আর বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ আছে হয়তো, যদি তুমি তওবা করো। আচ্ছা এই ইসলামের সাথে সাজগোজের সম্পর্ক কি? সাজলে গুজলে আর এরকম রাস্তায় বেড়ালে কি বা হবে? কিছুই হবে না। তুমি না ঘরের বৌমা, তাহলে তোমার পরনে থাকবে শুধু হিজাব বোরকা, আর সেখানে তুমি শাড়ি পরে কর্পোরেশনের সামনে ব্যাগ পর্দাবিহীন চলে যাচ্ছ, এতে তোমার কি ক্ষতি হবে সেটা কি তুমি জানো? কি ক্ষতি হবে মা? এটা থেকে তোমার ওপর অনেক অত্যাচার হবে। আচ্ছা বৌমা, এত কথা বলে কোনো লাভ নেই, তুমি তওবাটা পড়ে নাও। এই তওবা বা সেটা কি, এটা কি খেতে হয় না গায়ে মাখতে হয়? আস্তাগফিরুল্লাহ, তওবা কি কখনো খাওয়ার জিনিস হয়? তওবা হলো এমন একটা জিনিস যেটা পড়লে আল্লাহ তাআলা তাদের গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেয়, সেটাই হলো তওবা। আচ্ছা সেটা তো আমি পড়তে পারি না, তো যদি তুমি বলে দাও তাহলে ভালোই হতো। আচ্ছা তুমি আমার সাথে বলো তওবা। কি বললে? তওবা। ওই তওবা 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 লা হাওলা লা কি এটা লা হাওলা লা হাওলা ওলা কুয়াতা ওলা কান কাটা। ও মা বিশ্বাস করো, কানটা আমার মোটেও কাটা নেই, এত সুন্দর কানটা আমার, কাটা হবে কেন? দেখো না কানটা মোটেও কাটা নেই। আরে আমি ওলা কান কাটা বলিনি, আমি বলছি ওলা কুয়াতা। সত্যি আবারও বলছি, কানটা আমার মোটেও কাটা নেই, তুমি আবারও আমার মিথ্যে অপবাদ দিচ্ছ, দেখো না কানটা আমার মোটেও কাটা নেই। আরে আমি বলছি যে ওলা কুয়াতা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিল আযীম আলিল মালিল আযীম আলিল মালিল আযীম নয় বলো আলিল আযীম আলিল আযীম। কিন্তু মা তুমি এত কিছু কোথা থেকে জানলে? কেন কোথা থেকে আবার জানবো, আমি তো এখন বয়সটা তো হয়েছে, আমাদের ওই ছোট্ট পাড়ার মাঝে একটা মাদ্রাসা গড়ে উঠেছে, তখন তো আনার হোসেন হুজুর ছিল, আর এখন তোমার ছেলে যে মাদ্রাসায় শিক্ষা করে সেখানকার হুজুরের নাম তো মাওলানা মুহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব, তার থেকে তুমি তো শিক্ষা অর্জন করতে পারো বৌমা। তা সেখানে আমি কিভাবে শিক্ষা অর্জন করতে পারি? কেন তোমার ছেলে তো পড়ে, তোমার ছেলের কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করতে পারো। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, এবার থেকে আমি পর্দা মেনে চলবো, আর এই বউ শাশুড়ির ঝগড়াও বন্ধ করব, আর ইসলাম সমাজে কিছু জানতেও চাই। মা তোমার আমি একটা চাদর দিলাম, এই চাদরটা তুমি নিয়ে নাও। আচ্ছা বৌমা।
আমাদের এই মোকালামা থেকে আমরা জানতে পারলাম যে সমাজে দিনের পর দিন যে বউ শাশুড়ির ঝগড়া বেড়েই চলেছে, আর এই যে সিরিয়াল দেখে মানুষেরা কেমন ভাবে বউয়ের সাথে ঝগড়া করতে হবে, কেমন স্বামীর বউয়ের সাথে কিরকম দরজাল শাশুড়ি বানানো যায়, এটা দেখেই এখনকার বউরা শিখছে। তো তাই বলছি মা বোনেরা, এই সিরিয়াল দেখা বন্ধ করে তোমরা সমাজে ইসলামের সমাজের পথে চলে আসো। এই বলে আমি আমার মোকালামা ইতি করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মাদ্রাসার সমস্ত ছাত্ররা।